হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো হঠাৎ করে আজকে আমি রাস্তায় চলে আসলাম আমার বোনের বাড়িতে। তো ভাবতেছি একটা ব্লগ ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, একটা ভিডিও বানাই, কিন্তু দেখেন ডিস্টার্ব করতেছে আমার বাইকনিটা, বলতেছে যেন কী জানি কি পাপ্পি দিয়ে দিলাম। তো যা, তুই এখন চলে যা। তো আজকে ব্লগটা হচ্ছে যে এখন আজকে শুক্রবার, তো নামাজ পড়তে যাবো। তো নামাজ পড়ার জন্য প্রিপারেশন নিলাম, গোসল টোসল করে এখন পাঞ্জাবি পরে রেডি হচ্ছি নামাজে যাওয়ার জন্য। যাই হোক, আজকে অনেকদিন পরে ব্লগে ফিরলাম, দেখতে থাকুন। যাই হোক, তো আজকে শুক্রবার যেহেতু, তো নামাজ পড়তে যেতে হবে, কিন্তু শুক্রবারে নামাজ যাওয়ার নিয়ম হচ্ছে পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে যেতে হবে, তাহলে অনেক সওয়াব পাওয়া যায় যেটা আমি জানি। তো যাওয়ার পদ্মার পাশে নামাজটা শেষ করে যখন আসতেছি, তখন একটা ব্যাঙ দেখলাম আমার দিকে তাকিয়ে, কি জিব্রা বের করে রাখছে। ভাইভাবে যাই হোক, তো আমি মনে করি যে আমাদের এই যে পদ্মার ঘাটে আসলাম, পদ্মার ঘাটটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এটাকে আমি মানে রাজশাহী ভাষায় বললে যে গ্রিন সিটি, আমি সেটা মেনে নিয়েছি যে গ্রিন সিটি। তো যাই হোক, যে কচ্ছপ দেখেন কীভাবে ধরতেছে, এই মাছটা কি লাঠি মাছ নাকি। যাই হোক, সামনে অনেক কালারের মনের মাছ, এবার চিনি না, পিঙ্ক কালার মেয়েদের পছন্দ। আচ্ছা যাই হোক, তো ওই দিকে দেখা যাচ্ছে একটা দুইটা কচ্ছপ, কাপাল কচ্ছপ ও কাপাল হয়, আমি সিঙ্গেল। তো এখানে কয়েকটা লোক ছিল যে মানে আপনাদের একটু ঘোরায় নিয়ে আসতেছে 20 টাকা করে। তো আপনারা আসলে এখানে উঠতে পারেন, অনেক ভালো একটা ফিল পাবেন যখন নৌকাটা চলবে, একটা মানে অন্যরকম লাগে যে ঘোরাঘুরিটা। তো আমি আমার নিজের চেহারাটা দেখাচ্ছি, চুইংগাম ছিল মুখে, চাইছিলাম। তো যাই হোক, এই যে পানিটা দেখতেছেন না, পানিটা অনেক কমে গেছে। তো এটা পানিটা ফুল থাকলে ওইদিকে যেই চটটা ছিল এটা ডুবে যেত, পাশে অনেক মানুষ, বাট আমাকে আমার কেমন একা, তো একা একা লাগতেছে। আকাশটা অনেক সুন্দর ছিল আজকে, আকাশটা আসলে এই তোমার মতো সুন্দর, তুমি তাকে সেটা জানি না, বাই দ্য ওয়ে এটা হাসির বিষয় না। তো এখানে আসলে আপনারা এই রাইডটা দিতে পারেন, রাইডটা অনেক ভালো ছিল। বাট আমার ওই যে পিছনে কে ছিল এটাকে আল্লাহ জানে দিলে কিনা বলে, ওই যে চলে আসার সময় সূর্যাস্ত মনে হয় মেবি। বাই দ্য ওয়ে, আমি তো একটা পদ্মার পাড় থেকে চাকাইছিলাম, চারটা বেসিক্যালি আমাদের নর্মাল চার মতো ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে 12 টাকা দাম নিছে, একটুও মজা নেই। তো হয়েছে কি, এই আইসক্রিমটা দেখার পর ভাবছিলাম টেস্ট করব, আমার কাছে এই আইসক্রিমটা একটু ভালো লাগে না, বাট আসছে যেহেতু একটু টেস্ট করে দেখতে হয়, আপনাদের কাছে রিভিউটা দিতে পারি যেহেতু। তো আমি খাওয়ার পর দেখলাম যে নর্মাল আইসক্রিম যেরকম, এটা এরকমই, বাট এটার দামটা বেশি নিছে আমার মনে হচ্ছে, 30 টাকা অনুযায়ী এটা আমার কাছে একটু ভালো লাগে নাই, টাকাটা ওয়েস্ট মনে হয়েছে। যাই হোক, এক্সপিরিয়েন্স তো হইলো। যাই হোক, তো আমি এখন একটু বাজারে আসতে হইলো, আমার বাইকনির বার্থডে, লাইভার বার্থডে, তো ওর জন্য কেক নিতে হবে, তারপর যে সাজানোর জন্য যাতে লাগে তা নিতে হবে। তো ফুলগুলো দেখে ভালো লাগলো, পবিত্র জিনিস। তো কেকটা নিয়ে আসার পরে এখন বেলুন ফুলাচ্ছে, ওর জন্য সাজাবে। তো বেলুন ফুলানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি, তো এখন ওই স্টেজ সাজাবে নাকি সামথিং, মানে পারিবারিক যদি সাজানো হয়, এই যে হয়েছে সাজানো, যেমনই হোক মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড ফাইনাল টাচ, তো ওদেরকে বসায় ছবি তোলার জন্য চেষ্টা করতেছে, বাট রাজু ভাই এটা লাগাইতে পারতেছে না, ক্যাপটা লাগাইতে পারতেছে না, কালি লড়ে একজনে ছিঁড়া বলছে একটা। তো ছবি তোলার জন্য যে ক্যাপ টুপিটা লাগায় পরে ছবি তুলবো, এরকম কোনো সিস্টেমই পাচ্ছে না ভাই। তারপর চকলেট এনে দিলো, কিন্তু চকলেট সে হাতে নিয়ে, তারপরেও আবার ক্যাপটা হারাই দিয়েছে। সামনে থাকা রাজু ভাই ছবি তুলবো, ওই টাইমে যে আবার ক্যাপ হারাই দিয়েছে, কী করে। তারপর চলে আসলো যে আমার ফটোশ্যুট টাইম। তো আমি একটু দাঁড়াইলাম সুন্দর করে, দেখেন আমি দাঁড়াইছি, এরপরে আমার একটু লম্বা লম্বা লাগে, খুব পিচ্ছি পোলা বেড়ার কাছে দাঁড়াইছি। তো ভাবতেছি একটু নিচে নামবো কি, ডাউন হবো কি, বাট এমনটা বলতেছে যে একটু হয়ে যা, কিন্তু প্রবলেম না, থাক চলেই যাই, এই যে ডাউন হলাম। যাই হোক, এখন সিনিয়রদের পাড়া ছবি তোলার, এবং ওরা ছবি তুললো, বাট আমি মেয়েদের ছবি দিব না। তো ফাইনালি সবার ছবি তোলা শেষ, এখন কেক কাটা হবে। তো মোমটাকে জ্বালিয়ে দিলাম, এখন ফু দিয়ে নিয়ে বাইব, তারপরেই কেক কাটা হবে। অ্যান্ড ফু দেও, ঘুমিয়ে যাও, আলো জ্বলে উঠুক সবার জীবনে। তো যাই হোক, তো কেকটা এখন কাটা হচ্ছে, ফার্স্ট মাসে কেটে গেছে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা ভিডিও এফেক্ট। অ্যান্ড এখন কেক কাটার পরে কেক খাইয়ে দিবে, এন করবে তেন করবে, এগুলো আমি দেরি হয় মানে খাবারটা খাইতে দেরি হয়, তাই একটু বলবো লাগে, বুঝছেন না বিষয়টা। তো গাইস,
আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। তো আজকে বিদায় নিচ্ছি। আমার এই ব্লগের সেকেন্ড পার্টটা আপনারা যদি দেখতে চান তাহলে প্লিজ 100 কমেন্ট করে দেন, আমি সেকেন্ড পার্টটা নিয়ে আসবো আর বাকিটা আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে ভাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নামাজ পড়বেন।